বোনের বিয়ের জন্যই গিয়েছিল কাজে, দুর্ঘটনায় মৃত্যু ময়নাগুড়ির তরুণের। তরুণ রায় পরিবারের সঙ্গে দেখা করলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। আগামী অগ্রহায়ণ মাসে বোনের বিয়ে রয়েছে, তার আগে ঘর তৈরি করার উদ্যোগ নিয়েছিল দাদা। বিয়ের খরচের জন্য জমাতে হবে মোটা ধরনের টাকা, সেই উদ্দেশ্যেই তামিলনাড়ুর এক বেসরকারি কোম্পানির গাড়ি চালানোর কাজে যোগদান করতে যাচ্ছিলেন ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর মাধবডাঙ্গার বাসিন্দা তরুণ রায়। তার সঙ্গে ছিলেন জামাইবাবু শৈলেন রায়। গত বৃহস্পতিবার নাগাদ বাড়ি থেকে রওনা হয়েছিলেন তারা। শুক্রবার সন্ধ্যায় ঘটে যায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, যার জেরে গুরুতরভাবে আহত হয় তার জামাইবাবু শৈলেন রায়। ফোন মারফত শৈলেন রায়ের সাথে যোগাযোগ হলেও নিখোঁজ ছিল তরুণ। তবে শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসন থেকে তরুণের মৃত্যু সংবাদ পৌঁছে দেওয়া হয় পরিবারকে। এদিকে ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে তরুণের মা সুমিত্রা রায় অসুস্থ হয়ে পড়েন। শনিবার তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হলেও বাড়ি ফিরেই ফের অসুস্থ হন তিনি। ফের ভর্তি করানো হয় হাসপাতালে। এদিকে ঘটনার পর থেকেই ময়নাগুড়ির তরুণ ও শৈলেন রায়ের বাড়িতে আনাগোনা শুরু হয় বিভিন্ন রাজনৈতিক নেতাদের। মৃত তরুণ রায়ের বাবা নিপেন রায় বলেন, তরুণ বাড়িতে একমাত্র রোজগার করত, নিজে একটি ঘর দেওয়ার উদ্যোগ নিয়েছিল। ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন হয়ে গেছে, সামনে অগ্রহায়ণ মাসে তার ছোট বোনের বিয়ে, তার জন্য সে কাজে গিয়েছিল, কিন্তু তার মাঝেই এই দুঃসংবাদ। এখন কিভাবে কি হবে কিছু বুঝতে পারছি না। যে মারা গেছে আমার ভাস্তা হয়, শ্বশুরের ছেলে। আপনি কোথা থেকে আসছেন? শিলিগুড়ি থেকে। ওই মা দেখতে আসছেন নাকি? হ্যাঁ দেখতে আসছেন। বললাম যে আপনার ছেলে কি করতো? ও ড্রাইভারি করতো। ড্রাইভারি করতো। বললাম যে কোথায় গিয়েছিল ড্রাইভারি করতে? হ্যাঁ এদিকে তো ড্রাইভারি কোথায় না, এখন তো। হ্যাঁ এখানে কোথায় গেছিল ড্রাইভারি করতে? তামিলনাড়ু থেকে। হ্যাঁ এখানে কেন করলো না ড্রাইভারি? এখানে কোনো পয়সায় না, কোনো সেরকম পয়সা মজুরি হয় না, বাইরে দুটো পয়সা বেশি হয়, তার জন্য গেছে। আর কি সমস্যা, কিসের জন্য আরো গেল, কিসের জন্য? ও মানে 1 বছর থাকে, আসে 1 মাস থাকে বাড়িতে। এসে যে বোনের বিয়া ঠিক হয়ে গেছে, অগ্রহায়ণ মাসে দিবে, তারপরে বাড়ি ঘরের ইয়া সমাপন দিছে, পয়সা করে কিছু নাই, এখন ওই জন্য বাড়ি থেকে গিয়ে মার বাইরে গেছে। বাড়ি ঘর তো হাতও দিছে? হ্যাঁ বাড়ি ঘর হাত দিছে, এখন পয়সা নেই কি করবে। তো এখন আপনার এই যে বাড়ি ঘর বলো, আপনাদের এলাকায় একটা তো দুর্ঘটনা ঘটে ঘটে গেছে, কি পরিস্থিতি এখন গ্রামের? গ্রামের পরিস্থিতি কি? পরিস্থিতি ভালো। আপনারা তো একসাথে মানে চলতেন মিস্ত্রি? হ্যাঁ 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 একসাথে। তো এই যে দুঃখ, মানে আপনাদের কি পরিস্থিতি এখন? সবারই না মনে কর মন মেজাজ ভালো নাই, যা পরিস্থিতি, মানে যতক্ষণ মনে কর না আসতেছে ততক্ষণ তো কোনো কিছু বলা যাচ্ছে না। তো গ্রামও তো দেখছি শুনছেন কোনো আওয়াজ না, ওই রকম একবার শুনছেন। আর তার মধ্যে যুবক ছেলে এখন কি আর বলবো।